দই বানাবে দই বানাচ্ছে এই দই গুলো আমরা আসলে খাবো মানা আমি অফিসে চাকরি ছেড়ে দিয়ে এখন থেকে দই বেচে বেড়াবো, আমার মা দই বানাই দিবে বাসায়। আমি ঠিক বলছি তো? ভিডিও হচ্ছে কিন্তু, হ্যাঁ এবং সবাই বলবে ত্রিফাকে বলবে দইওয়ালার মেয়ে। আর গরিব মানুষ হলে টাকা রাখবো আমার আম্মুর বুবু। অত্যন্ত দুঃখজনক ঘটনা হচ্ছে আমাদের আসলে দইটা ফুল হলো না, দইটা চারটা ডিব্বা আর একটা অর্ধেক হয়েছে। এক লিটার দুধ দিছিল না, এক লিটার দুধে আমাদের এই দইটা হলো। আমরা এই দইটা এখন চুলো এই দই মেকারে বসিয়ে দিব এবং কালকে আমরা দেখব দইটা খেয়ে কেমন টেস্ট হয়েছে, যেহেতু আমার আম্মুর প্রথম বানানো দই। যেন ভালোই হয়, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। করবে না? যদি ভালো হয় তাহলে আমরা গরিব মানুষকে দিব। তাহলে আজকের মতো সবাইকে বাই বাই করে দাও সবাইকে। এখন আমি ভরে দেওয়াটার ভিতরে ঢুকে দিব, সেজন্য বিদায়। শুভ প্রভাত। বাই। লাস্ট পর্যন্ত কি দেখাবো না এখনই বন্ধ করে দেবো ভিডিও? তোমার ইচ্ছা। লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে আর কি। হ্যাঁ, সবাই তখন দই কিনতে আসবে আমাদের বাসায়। শাড়ি বিক্রি করে দেখো না, তোমার কেন শাড়ি বিক্রি করে দেখো না যে এই শাড়িটা, এই শাড়িটা লাল, এই শাড়িটা নীল, এটা কি আপনারা নেবেন এত টাকা দিয়ে? এরকম আমরা মুখে দই বিক্রি করছি অনলাইনে। হ্যাঁ ঠিক আছে আম্মু, দেখেন আমরা কীভাবে দই বানাচ্ছি, আমাদের ঘরে বানানো দই আপনারা খাবেন। ওই তো এটাই তো, মানে সেটাই তো বলতেছি, মানে আমরা খাঁটি দই বানাচ্ছি, আপনারা যারা যারা খাবেন এখন অনলাইনে বুকিং দিয়ে দেন। আর তোমার সাথে সবাই ছবি তুলবে, কি বললো এটা? ভালো হবে। ও মা, কি বললো? হয়ে গেল?